আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণীর ছোটদের পৃথিবী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার বাবু সোনারা? নিশ্চয়ই বাসায় আছেন, ভালো আছেন, সবাই বাসাতেই থাকবেন, ঠিক আছে? এখন আমরা ছোটদের পৃথিবী ক্লাস করব। বলেন তো আমি কে? এতদিন আপনারা তো চিনে গেছেন, তাই না? আমার অন্যান্য শাখার যে বাবুরা আছেন তারা সবাই তো চিনে গেছেন আমি কে, তাই না? আমার নাম সামসুল মাহা সূচনা, আমি এখন ছোটদের পৃথিবী ক্লাস দেবো। আসুন আমরা তাহলে ক্লাসের শুরুতে একটা বিনোদন করি। আজকে আমরা পঞ্চরাটি বিনোদনে নেব। পঞ্চরাটি কে লিখেছে? গোলাম মোস্তফা। সবাই আমার সাথে ডান হাতটা সামনে রাখেন, সবাই বলেন এই করিব পণ মোরা, এই করিব পণ ফুলের মতো করব মোরা মনের জীবন। সবাই সুন্দর করে করেছেন তো বাবু সোনারা? সুন্দর করে করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করলে সুন্দরভাবে সঠিকভাবে সবকিছু করা যাবে। আসুন তো আজকে আমরা দেখি আমাদের কি কি পড়া আছে, স্ক্রিনে আমরা দেখে নিই। আজকে আপনাদের সবাইকে স্বাগত, এখানে আমি সবাইকে ওয়েলকাম জানিয়েছি। এরপরে দেখেন কি আছে, 23 তারিখ আজকে আমাদের ছোটদের পৃথিবী রিভিশন থাকবে। দেখেন তো প্রথম প্রশ্নটা, আপনার নিজের প্রশ্নগুলোর উত্তর বলবো, তাই না? প্রথম প্রশ্নটা কি আছে, আকাশের রং কি? আকাশের রং কি? আকাশের রং কি বাবুরা? দেখেন এখানে আমি কি সুন্দর একটা আকাশের ছবি দিয়েছি। আকাশের রঙে আকাশে কি আছে, মেঘ আছে। তাহলে আমরা কি জানি আকাশের রং কি? নীল ও আসমানি। আকাশের রং কি? নীল ও আসমানি। আকাশের রং নীল ও আসমানি। এরপর খ প্রশ্ন কি আছে, হলুদ সবুজ ও লাল রঙের ইংরেজি বলুন। হলুদ সবুজ ও লাল রং এর ইংরেজি বলুন। আপনারা সবাই তো রং চেনেন, তাই না? বলেন তো হলুদ রঙের ইংরেজি কি হবে, গ্রিন হবে? না, আমরা কি জানি হলুদ রঙের ইংরেজি ইয়েলো। হলুদ রঙের ইংরেজি ইয়েলো। সবুজ রঙের ইংরেজি গ্রিন। সবুজ রঙের ইংরেজি গ্রিন। লাল রঙের ইংরেজি রেড। লাল রঙের ইংরেজি রেড। বাবুরা কি আমার সাথে সাথে বলছেন? সুন্দর করে বলবেন, আমার সাথে পড়া বললে আপনাদের পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। আরেকবার বলি আমরা, হলুদ রঙের ইংরেজি ইয়েলো, সবুজ রঙের ইংরেজি গ্রিন, লাল রঙের ইংরেজি রেড। এই তো আমার বাবুরা সবাই বলবে। এরপরে দেখি কি আছে, চার রং চার দিকের নাম বাংলায় বলুন। নম্বর প্রশ্ন কি আছে, চার দিকের নাম বাংলায় বলুন। আমাদের চার দিকের নাম কি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আরেকবার বলি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এরপরে কি আছে আমরা দেখি, এরপরে আছে সত্য না মিথ্যা ভেবে বলুন। সত্য না মিথ্যা ভেবে বলুন। এখানে আমরা সত্য বলে বলবো সত্য, মিথ্যা বলে কি বলবো, মিথ্যা। এরপরে দেখি কোন প্রশ্ন কি আছে, চিড়িয়াখানায় অনেক জীবজন্তু দেখা যায়। চিড়িয়াখানায় অনেক জীবজন্তু দেখা যায়, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। এরপর খনন কি আছে, কি বোর্ডে অনেকগুলো বোতাম থাকে? কি বোর্ডে অনেকগুলো বোতাম থাকে, এটা কি হবে? এটা সত্য। গণন কি আছে, বাঁশ গাছ তাড়াতাড়ি বাড়ে না। বাঁশ গাছ তাড়াতাড়ি বাড়ে না। আমরা কি শিখেছি, তাড়াতাড়ি বাড়ে না বাড়ে না? বাড়ে। তাহলে কথাটি কি হবে, মিথ্যা। এই কথাটি কি হবে, মিথ্যা। তাহলে আমরা এরকম করে বলবো। এরপরে তিন নাম দিকে কি আছে, সঠিক উত্তরটি বেছে বলুন। সঠিক উত্তরটি বেছে বলুন। এখানে দেখেন ক রং কি আছে, দুধের রং সাদা না সবুজ? কি হবে, দুধের রং সাদা। এইখানে দেখেন গ্লাসে কিন্তু দুধ আছে, কি সুন্দর, তাই না? আমার বাবুরা বাসায় দুধ খায়, বেশি বেশি করে খাবেন, এটি পুষ্টিকর খাবার, খেলে শরীর ভালো থাকবে। এরপরে কি আছে খ নং, আমাদের জন্য মাছ ধরে। আমাদের জন্য মাছ ধরে, কে মাছ ধরে, চাষি না?
এটা জেনে আমাদের জন্য মাছ ধরে জেনে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এরপরে গ ন মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ কে করে, মাছি না মৌমাছি? কি হবে, মৌমাছি না মাছি কোনটা? তাহলে মধু সংগ্রহ করে মৌমাছি। মৌমাছির উপরে টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা কি মৌমাছি দেখেছেন? দেখেন তো এখানে মৌমাছির চাক, এই চাকের মধ্যে মধু তৈরি করে মৌমাছিরা, তাই না? এরপরে দেখি চার নং কি আছে। চার নং আছে ফাঁকা স্থানে সঠিক শব্দ বলুন। এই ফাঁকা স্থানটাই কিন্তু শূন্য স্থান, শূন্য স্থানে সঠিক শব্দ বলুন, এমনও কিন্তু আমরা শিখে শিখেছি, তাই না? এখন দেখেন ক নং কি আছে। পাথরকুচি ড্যাশ থেকে জন্মায়, পাথরকুচি ড্যাশ থেকে জন্মায়। কোথায় থেকে জন্মায় বাবুরা? পাতা থেকে, তাই না? আমরা সবাই শিখেছি কোথায় থেকে শিখবে, হয় পাতা থেকে। এরপরে খ নং আছে অ্যাম্বুলেন্স ড্যাশ বহনের গাড়ি। অ্যাম্বুলেন্সে কি যায়, রোগী নিয়ে যাওয়া হয়, তাই না? তাহলে অ্যাম্বুলেন্স রোগী বহনের গাড়ি। এরপরে গ নং কি আছে, সোনালি রং এর ইংরেজি ড্যাশ, সোনালি রং এর ইংরেজি ড্যাশ। সোনালি রঙের ইংরেজি কি? সোনালি রঙের ইংরেজি গোল্ডেন, সোনালি রঙের ইংরেজি গোল্ডেন। সবাই আমার সাথে সাথে বললেন তো পড়াগুলো, আমার সাথে সাথে বললে পড়াগুলো কিন্তু আপনাদেরও চর্চা হয়ে যাবে, তাই না? এরপরে আমরা দেখি বাস্তবতার সাপেক্ষে আমরা কিছু কিছু কালার চিনে নিব, তাই না? এর আগেও কিন্তু আমরা অনেক কালার শিখেছি, আরো একবার এগুলো কিন্তু কালার চেনার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু এগুলো ইংরেজি না। দেখেন রেড মানে কি, এটা কি রং, লাল রং। এটা আমরা কি দ্বারা দেখিয়েছি, রক্ত। সবাই তো রক্ত চেনেন, তাই না? তাহলে রক্তের রং কি, লাল। এখানে লাল, লাল রঙের ইংরেজি কি, রেড। লাল রঙের ইংরেজি রেড, লাল রঙের ইংরেজি রেড। এরপরে এখানে একটি কাকের ছবি দিয়েছি, কাকের গায়ের রং কেমন, কাকের গায়ের রং কেমন আমরা জানি, কাক তো আমরা সবাই দেখতে পাই, তাই না? কাকের গায়ের রং কালো, তাহলে এই কালো রঙের ইংরেজি কি, ব্ল্যাক। কালো রঙের ইংরেজি কি, ব্ল্যাক। কালো রঙের ইংরেজি ব্ল্যাক। এরপরে দেখেন এখানে একটি দুধের গ্লাস দেখিয়েছি, দুধের রং কেমন, সাদা। দুধের রং কেমন, সাদা, তাহলে সাদা রঙের ইংরেজি কি, হোয়াইট। সাদা রঙের ইংরেজি হোয়াইট, সাদা রঙের ইংরেজি হোয়াইট, গুড। এরপরে দেখেন এখানে আকাশের ছবি, আকাশের রংটা কি হয়, নীল ও আসমানি। ওখান থেকে আমি আসমানি রং চিনিয়েছি, তাহলে আসমানি রঙের ইংরেজি কি, স্কাই ব্লু। আসমানি রঙের ইংরেজি কি, স্কাই ব্লু। আসমানি রঙের ইংরেজি স্কাই ব্লু। এরপরে দেখেন এই গোলাপ ফুলটি কিন্তু লাল না, গোলাপ ফুলটি আমরা কি রঙের দেখতে পাচ্ছি, গোলাপি রঙের, তাই না? গোলাপি রঙের গোলাপ ফুল দেখতে পাচ্ছি, তাহলে গোলাপি রঙের ইংরেজি কি, পিঙ্ক। গোলাপি রঙের ইংরেজি কি, পিঙ্ক। গোলাপি রঙের ইংরেজি পিঙ্ক। এরপরে দেখেন এখানে অনেকগুলো বাদাম দিয়েছি, বাদামের গায়ের রং কেমন, বাদামের রং হচ্ছে বাদামি। বাদামি রঙের ইংরেজি কি তাহলে, ব্রাউন। বাদামি, বাদামি রঙের ইংরেজি কি, ব্রাউন। বাদামি রঙের ইংরেজি ব্রাউন। আমরা এগুলো বাসায় অনেকবার চর্চা করব, অনেকবার করব, কারণ আমাদেরকে পরীক্ষা দিতে হবে, তাই না? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, সেই জন্য এগুলো আমরা বাসায় বেশি 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 করে করব। আব্বু আম্মু সাহায্য নিব যদি বুঝতে না পারি, যেন আপনারা সুন্দর করে পরীক্ষাটা দিতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য। আবারও বলছি বাসার বাইরে যাবেন না, বাসাতেই থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।